আচমকাই মনোনয়নপত্র জমা দিন পরিবর্তন করলেন আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌরভ চক্রবর্তী। বৃহস্পতিবার সকাল ১১টায় দুর্গাবাড়িতে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার খবর থাকা সত্ত্বেও সূত্রের পাওয়া খবর অনুযায়ী শনিবার মনোনয়নপত্র জমা দেবেন সৌরভ চক্রবর্তী। আইনানুক কিছু ত্রুটির জন্য হঠাৎই এই সিদ্ধান্ত। দীর্ঘক্ষণ তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌরভ চক্রবর্তীর ফোনে যোগাযোগ করা চেষ্টা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। এরপর বিধায়ক সৌরভ চক্রবর্তীর মনোনয়নপত্র জমা নিয়ে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী স্পষ্ট করেছেন বিষয়টি। এই নিয়ে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামীর সাথে। কি বলেছেন তিনি শুনব। আগামীকাল আপনাদের আলিপুরদুয়ারে প্রার্থী সৌরভ চক্রবর্তী কি মনোনয়নপত্র জমা দিচ্ছেন? না, দিচ্ছেন না। না, যেটা মানে জানতে পেরেছিলাম যে আগামীকাল উনি আগামীকাল দেওয়ার কথা ছিল, ওটা স্যাটারডে হবে। হ্যাঁ, স্যাটারডে কটা নাগাদ? ওই ১১টা নাগাদ। আচ্ছা 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 আচ্ছা, মানে আচমকাই এটা মানে পরিবর্তন, সময় পরিবর্তন, আচমকাই সময় পরিবর্তন। তো হ্যাঁ বলছি আচমকাই এটা মানে মানে দিন পরিবর্তন এবং সময় পরিবর্তন। হ্যাঁ, এটা একটু টেকনিক্যাল ম্যাটার আছে, কাগজপত্রগুলো রেডি হয়নি তো। আচ্ছা 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 ঠিক আছে। First truly Mughal cuisine in Cooch Behar, Ayat biryani, Ishq with biryani, inaugural offer, chicken biryani 99 only, mutton biryani 139 only, shortly available. Biryani parlor, live kebab, counter tandoor, Mughal cuisines. For free home delivery contact us 8653359063. Ayat biryani, Ishq with biryani, RRA Road, Rajmata Chowpatty, Cooch Behar.